গ্রেপ্তার করা হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে। 14 সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আনম ইমরান খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় 5 আগস্ট ছাত্র ও সাধারণ মানুষকে গুলি করে হত্যার ঘটনায় আদাবর থানায় দায়ের করা একটি মামলায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরহাদ হোসেন 2019 সালের জানুয়ারি থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।